Hello everyone, welcome back to my channel. Welcome to another video from the series Quick Fix. অনেক দিন পর কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি কুইক ফিক্স সিরিজের, বিকজ এরকম কোনো টপিকই খুঁজে পাচ্ছিলাম না যেটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তাই জন্য বলি, তোমরা প্লিজ একবার কমেন্ট করে জানিও যে তোমরা আর কী কী দেখতে চাও, কী কী শিখতে চাও আমার থেকে। আমি যদি জানি তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ অলরেডি একদম রেডি সেজে গুজে বসে আছি, অ্যান্ড তোমাদেরকে এই পার্টিকুলার মেকআপ লুকটাই ক্রিয়েট করে দেখাবো। এটা হচ্ছে একদম একটা টিপিক্যাল রবীন্দ্র নৃত্যের মেকআপ। এর আগেও আমি বোধহয় শেয়ার করেছি রবীন্দ্র নৃত্যের মেকআপ, বাট প্রত্যেক দিনই কি হয় জানো তো, মানে মেকআপ করতে করতে এক একটা আলাদা আলাদা লুক ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক, আমি না চাইতো। তাই ভাবলাম যে যখন রেডি হচ্ছি ডান্সের জন্য তোমাদেরকে এই লুকটাও শেয়ার করে দিই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি এখানে একটা কলকা করেছি, যেটা রবীন্দ্র নৃত্যে করে থাকে সবাই, আর এটা কিন্তু তোমরা একদম সিম্পল ওয়েতে করতে পারো। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, এখানে কোথাও একটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিও লিঙ্কটা, দেখে নাও। অ্যান্ড নিচেও ডেসক্রিপশনে কিন্তু তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে কুইক ফিক্স সিরিজের সমস্ত ভিডিও একসাথে পেয়ে যাবে। তো চলো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস বিগিন উইথ দ্য টিউটোরিয়াল। মুখটা ভালো করে ধুয়ে এসেছি, আর তারপর ইউজ করছি ন্যাচারাল সেরামাইড ফেস টোনার ফ্রম দ্য মমস কো। আর এই ফেস টোনারটা না আমি ফ্রিজে রেখে দিই, আর এই গরমকালে এটা যখন মুখে স্প্রে করি না, ঠান্ডা ঠান্ডা অসাধারণ ফিলিং হয়। এটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি একটা সেরাম ইউজ করছি, উইচ ইজ ফ্রম দ্য ব্র্যান্ড ক্লোভিয়া বোটানিকা। আগে ছোটোবেলায় যখন মেকআপ করতাম এত প্রসিডিওর কিছুই জানতাম না, ওই নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই তারপরে একদম মেকআপ শুরু করে দিতাম। বাট যাই হোক, এখন আমরা অনেকটা স্কিন সচেতন হয়েছি, এবং তোমাদেরকেও বলবো প্রপার স্কিন কেয়ার বিফোর ইউ অ্যাপ্লাই মেকআপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু গরমকাল, আমি কিন্তু হেভি কোনো ময়েশ্চারাইজার এখানে ইউজ করছি না, আমি একটা জেল ময়েশ্চারাইজার ইউজ করছি ফ্রম দ্য ব্র্যান্ড পন্ডস। এটা ভীষণ ভালো সুদিং একটা স্কিনে এফেক্ট দেয় এবং তাড়াতাড়ি অ্যাবজর্বও করে নেয় স্কিনে। এটার পর আমি একটা প্রাইমার ইউজ করছি ফ্রম দ্য ব্র্যান্ড ইনসাইড। মেকআপ শুরু করার আগে প্রাইমারটা কিন্তু ইউজ করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা জানোই যে বাড়ি রং করার আগে কিন্তু আমরা পুট্টি বা প্রাইমার ইউজ করে থাকি। সেম কনসেপ্টে স্কিনে আমরা প্রাইমার ইউজ করে থাকি, যত আমাদের ওপেন পোর্স আছে সেগুলোকে কিন্তু প্রাইমার ক্লোজ করে দেয়, এবং যখন এই ফাউন্ডেশন বা আদার মেকআপ প্রোডাক্টসগুলো আমরা ইউজ করছি ফেসে, সেই ওপেন পোর্সের থ্রু আমাদের স্কিনে পেনিট্রেট করতে পারে না। নেক্সট আমি একটা কালার কারেক্টার ইউজ করছি, দিস ইজ ভেরি অপশনাল, আমিও কিন্তু সবসময় মেকআপ করার সময় ইউজ করি না। একটা অরেঞ্জ কালার নিয়ে আমি আন্ডার আই এরিয়া এবং যেখানে যেখানে স্পট রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং এটাকে একটু ব্লেন্ডও করে দিতে হবে। এরপর ইউজ করছি ক্রাইলনের সুপ্রা মেকআপ বেস, এটাকেও আমি ফুল ফেসে হালকা হালকা করে অ্যাপ্লাই করে এটাকে ব্লেন্ড করে নেব। এরপর আমি নাইকার স্কিন শিল্ড ফাউন্ডেশন ইউজ করছি, আগেন পুরো ফেসে অ্যাপ্লাই করে ওটাকে ব্লেন্ড করে দেব। ছোটোবেলায় জানো তো এইসব মেকআপ প্রোডাক্ট কিছুই আমি ইউজ করতাম না, ওই ডান্সের জন্য প্যানকেক পাওয়া যেত সেগুলোই ইউজ করতাম, মনে আছে, স্পঞ্জ দিয়ে ভিজিয়ে ওটাকে মুখে পুরো একটা লেপে নেওয়ার মতো করতাম। তো তোমরা ছোটোবেলায় কীভাবে মেকআপ করতে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমি কনসিলার ইউজ করে নিচ্ছি চোখের নিচে, ওপরে আর নাকের যে ব্রিজটা রয়েছে, এবং যেখানে যেখানে তোমার মনে হয় যে একটু ব্ল্যাক প্যাচেস থাকতে পারে সেখানে যেখানে ইউজ করে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে কনসিলার ইউজ করার পর স্পেশালি চোখে সঙ্গে সঙ্গে কিন্তু পাউডার অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু ক্রিজ হয়ে যাবে। তো আমার এই লাফ লাইনটাতেও কিন্তু আমি ইউজ করি, অনেকের অসুবিধা হয় না, বাট আমি সব রকম যেখানে যেখানে ক্রিজ হতে পারে সেসব জায়গাতেই পাউডার ইউজ করে ফেলি। কন্ট্রোল করে নিচ্ছে, যাদের খুব শার্প ফিচার্স রয়েছে তারা কিন্তু এই স্টেপটা অ্যাভয়েড করতে পারো, বাট আমার যেহেতু রাউন্ড ফেস আর নাকটাও অত টিকালো নয়, তো আমি একটু কন্ট্রোলিং করতে প্রেফার করি। এরপর আমি আইব্রোজ করে নিচ্ছি, সেটা আমি ক্যামেরায় একেবারেই করতে পারি না, খুব প্রবলেম হয়ে যায়, তো আইব্রোজটা করে নিই, তোমাদের সামনে আসছি। চলো এবার আই মেকআপটা করে ফেলি। আজকে আই মেকআপটা আমি একটু সিম্পল রাখবো, আমি একটা পিঙ্কিশ, একটা লাইট পিঙ্কিশ শেড নিয়ে আমি আউটার কর্নারটাতে একটা শেড ক্রিয়েট করছি। সিমিলারলি আরও একটা চোখে আমি করে নেব। জেনারেলি তোমরা দেখবে যে আমি মাঝখানটা এই মানে ইনার কর্নার্সগুলোকে আমি গোল্ডেন বা একটু একটু গ্লিটারি শেড দিতে পছন্দ করি, বাট আমি এখানে লাইট শেড অফ পিঙ্ক আর এক রকমের কালার ইউজ করছি, আর তারপর কিন্তু আমি চোখের নিচটাও অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাতে কিন্তু একটা থ্রি ডি এফেক্ট ক্রিয়েট হয়। যেহেতু রবীন্দ্র নৃত্যে আমাদের খুব একটা গ্লিটার ইউজ হয় না, তাই জন্য আমি একদম সাটেল একটু শিমার ইউজ করেছি, যেটা দূর থেকে অতটা ভিজিবল হবে না বাট চোখটা একটু ব্রাইট হবে। দেন আমি কাজল অ্যাপ্লাই করে
করে নিচ্ছি চোখের তলায় খুব ভালো করে মোটা করে, তারপর কিন্তু ওটাকে এক্সটেন্ড করে দেবো। এক্সটেন্ড করার পর আমি ওপরটাতেও লাইন করে দেবো। এখানে কিন্তু তোমাদের খুব একটা স্ট্রিট লাইন করতে হবে এর কোনো মানে নেই, কারণ এটাকে কিন্তু আমি এবার একটা স্মাজিং ব্রাশ দিয়ে একটুখানি ব্ল্যাক পাউডার ইউজ করে এটাকে ভালো করে স্মাজ করে দেবো। গরমকালে কাজল ইউজ করে কিন্তু ভেরি রিস্কি, কারণ ঘামে কিন্তু একেবারে নষ্ট হয়ে যেতে পারে। যদিও বা এখনকার সমস্ত কাজলই স্মাজ প্রুফ, বাট স্টিল এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা একটুখানি পাউডার ইউজ করে ওটাকে স্মাজ করছি। বেসিক ফিচার্সগুলো কিন্তু কমপ্লিট, আর আগে দেখেছিলে আমি কন্ট্যুর করেছিলাম বাট ব্লাশ কিন্তু তখন অ্যাপ্লাই করিনি, তাই চলো এখন ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। তার উপর ইউজ করছি হাইলাইটার। মাস্কারা কিন্তু মাস্ট যে কোনো মেকআপের জন্য, মানে তুমি মেকআপ করো কি না করো, মাস্কারা দিলে দেখবে একদম অন্যরকম লুক ক্রিয়েট হয়ে যায়। এরপর আমি একটা লাল টিপ পরে নিচ্ছি, এটা একটু উঁচুতে পড়ছি কারণ আমি এখানে একটা কলকা আঁকবো। এর আগে আমি রবীন্দ্র নৃত্যে যতগুলো মেকআপ আমি শেয়ার করেছি ওখানে একদম সিম্পল ওয়েতে কলকা করা শিখিয়েছি, তো তোমরা ডিসক্রিপশনটা চেক করতে পারো, আদারওয়াইজ এই মেকআপটাও ফলো করতে পারো। মেকআপ অলমোস্ট ডান, লাস্টে শুধু লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ইউজ করছি ম্যাকের রুবি ভু শেড। তোমাদেরকে আজকে পুরো মেকআপ লুকটাই শুধু শেয়ার করলাম, কারণ হেয়ার স্টাইলগুলো কিন্তু আমি এর আগে একটা পার্টিকুলার ভিডিও সিরিজ রয়েছে হেয়ার স্টাইলের সমস্ত শেয়ার করেছি। এবং এই ডান্সে আমি যে কস্টিউমটা পরেছি ধুতি শাড়ির ওপর, একটা ওপরে উত্তরীয় ইউজ করেছি, এখানে একটা উত্তরীয় ইউজ করেছি, তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা আলাদা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম অনেক আগে, সেটাও তোমরা দেখে নাও। আগেইন আমি এখানে বা ডেসক্রিপশনে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, প্লিজ ওটা চেক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ডান্সিং।